साला पीपली की कोई राशि मुरी पूरी बाबा और पीपली कामली से की भाई तुम ये खाने তুমি এখানে গে না হ্যাঁ তুমি এখানে যা হ্যাঁ এই কাছে তো আমি প্রথম থেকে পাতি তুমি প্রথম থেকে পাতো বলি তোমার হয়ে গেছে নাকি তুমি যখন ছিলা না সেখন আমি পাতু আশ্চর্য আমি তো এই বছর প্রথম থেকে পাচ্ছি গত বছরে তো আমি তো পাতু এই গেছে ঠিক আছে ভাই আমি তো এই বছরে পাতি তাহলে আমি পাতি ওসব হবে না সরো সরো কি ব্যাপার এই ঘিরে ঠিলি পেয়েছো কেন ঠিলি খুলো ছড়িলাও ভাই এই বছর তো আমি পাচ্ছি আমি পাতি ওসব সিন ছাড়ো খুলো শিগগিরই না ভাই তুমি অন্য জায়গায় যাও আমি এই বছরে এই গাছটা পাইতে চাই গাছটা পাই দেব কি বললি তুই ঠিলি সরা শিগগিরি সরা কে লে ভাই হেসু তুই সকা না হেসু তুলবো না কেন সরা না হলে কেটে ফেলবো তুমি কিন্তু খুব গাধুয়ারি করছো না আমি পাই দেব না আমি পাই দেব না আমি পাই দেব না আমি পাই দেব না কে তুই বাম পাই দেব না সরা ঠিক আছে আজ কাম পে কিছু কাল থেকে তুমি পাই কাম আর আজ তুলবো না ঠিক আছে যা কাল থেকে জানে না দেখি তুই ভাই খুব মস্ত নি কইলি আব্বার কথা আব্বার কথা এই দুটো কথা আমার ওই দাও দূরে যা ওই দূরে কি পাস যা ঠিক আছে আমি দূরে যাচ্ছি খাটি গুড় কাউরির মতন চিনি মিশাইনি গো তা খেলেই বুঝতে পারবো দেখো না কি সেন নিজের গুড় সবাই ভালো বলে না গো আমার বলে বলছিস না হেভি গুড় তা কত টাকা কিলো বেশি না মাত্র 150 টাকা মেলা দাম সেই দিন কো ওই লোকটা কম দামে দিয়েছে 120 টাকা ওর গুড়ে অর্ধেক চিনি মিশাইনি আছে জানো কিছু আমার গুড়টা খেয়ে দেখবা এই দেখো গুড় দেখছ গুড় আহা লেকচার তো ভালোই দিচ্ছেন গুড় যদি ভালো হয় তবেই ভালো গুড় একদম খাঁটি গুড় চিনি মিনি মিশাইনি নাই দেন 1 কিলো কিন্তু দামটা কমাতে হবে এই পারে প্রথম আসলাম তুমি প্রথম খরিদ দিবা 10 টাকা কমই দিও যাও মাত্র 10 টাকা কম তাহলে আর 10 টাকা কম দিও গুড়টা কেটে খাই দেখবা বিজদের সাথে এই দেখো আজকে দিলাম লাও ধরো নিন খাই দেখবা আবার পরে আইবো আবার লিবা সে ঠিক আছে যদি গুড় খারাপ হয় তাহলে পয়সা ফেরত দেবেন আর যদি ভালো হয় গুড়
যদি ভালো হয় তাহলে যাক গুড়টা সাই থাইল যাই ওই কোলে যাই গুড় আছে গুড় কি শুকছে হে ওইভাবে খেজুরের গুড় ও চল 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 খালি খেতে হবে পয়সা নাই আরে আমি খাবো তো চিন্তা নাই চত আমি খাওয়া পরে আমি আম বুদ্ধি থাকলে সব কিছু হবে চ চ চ পটাকা লিটার গুড় পটাকা লিটার গুড় লিটার না বাবু কেজি ও হইল দাও দাও দেখি পটাকা লিটার একটু দেখি খেই দেখি কেমন গুড় তাহলে আব্বা বলবো আমাদের মেলা গুড় লাই সত্যি বলছ তোর আব্বা বলবো দাও আজকে গুড় খাবো আরে একটু বেশি করে দাও না খাবো হে বিলাইছ গুড় আর একটু দিবা না বিনা পয়সার গুড় দেয়া যায় আমার আব্বা বলি 10 কেজি গুড় নিব 10 কেজি 10 কেজি জানো তো আমরা 5 কেজি নিব দাও গুড় দাও ওই তো খে বুঝতে পারিনি দাও গো একটু দাও না আরে কি দাও আরে কি দাও খালি তুমি মেলা গুড় বেই কিরে যাবে আমরা 10 কেজি নিব মানে এরা 5 কেজি 15 কেজি নিবে আরে কি দাও একটু দাও আলো নাও আর চিল্লা দাও দাও ও কাছে গনে দিবা তো যাই আমরা আব্বাকে ডেকে আসি মাখে 10 কেজি লিব হ্যাঁ আমরা 5 কেজি লিব আসি তাহলে হবে হ্যাঁ তাহলে তোমার আব্বা মাখে ডেকে আসো না ইনি আমার সাথে ফ্রি গুড় গলা খেই পালাইলো রে কি হারামি ছাইলি ও এ বড় ভাল না তাই ওই পড়াই যাই গুড় আছে গুড় কি আছে তে কি গুড় আছে বুড়ি কেন খেজুরের রস নাই খেজুরের রস নাই যা বুড়ি আব্বু খান কদিন ধরে বলছি খেজুরের রস লাস কত কিলো গুড় 150 টাকা কিলো বেশি দাম বলছেন কেন ওই পরে একটা লোক এসেছিল দি 130 টাকা কেজি দিয়ে গেছে ওদের গুড় ভাল না চিনি মিশানো আছে সে আপনার গুড়ে যে চিনি মিশানো না তার আমার গ্যারান্টি কিসের গ্যারান্টি মানে ডাবল গ্যারান্টি গুড়টা তো দেখো এই দেখো সেন দেখছো সেন ভালো হইতে লাগছে তো দেন 1 কিলো কিন্তু কম দাম নিতে হবে দিও 10 টাকা কম দিও 10 টাকা বড় কম হলো ঠিক আছে আপনাকে কম দিতে হবে না গুড়টা যদি ভালো হয় তাহলে অসুবিধা নাই এই তো আজকে আগে ভালো খরিদ্দার পেয়েছি ভালো জিনিস নিলে তাহলে ভালো টাকা দিতে হবে না ঠিক আছে দেখা যাবে দেখ লাগ যাই গেল সে হে বিগুড় আমার আমি নাম জায়গা টাকা লাস্তি হ্যাঁ দাও গুড় গো গুড় দেখিস তা কি সুন্দর গুড় লেন আমার এলাকায় গুড় বিক্রি করছো তার মানে কি যেখানে দেখাইছে সেখানে গায়ে পেড়ে কেন কাজ করছো আমি কি গুড়া বিক্রি করতে পারবো না তোমার জ্বালায় হ্যাঁ আমার এলাকায় তুমি গুড় বিক্রি করতে পারবে না বুঝেছো এবার আমি এই পাড়ায় গুড় বিক্রি করব চলো আচ্ছা ফেসা দিল তো সেদিন রস পাইতে দিল না আজকে গুড়টাও বিক্রি করতে দিছ না তোমার কি জমিদারি এলাকা নাকি এই সব এলাকা আমার আমাকে আওয়াজ উঠি কথা বলবি নি তুমি কেন বেশি গরম দেখাই না বুঝলি নু না তুমি কাটো তো কাটো তোমার জন্য আমার গুড় বিক্রি হচ্ছে না এই পাড়ায় গুড়ে আবার চিনি মিশালে গুড় বিক্রি হবে নাকি খবরদার তুমি আমার গুড়ে চিনি মিশানি বুঝবা না আমি গুড়ে চিনি মিশাইনি তোমার মতন ও গুড়া চিনি মিশাও না ভাই চিনি তা গুড় মিশাও ওগো তোমরা ঝগড়া করছো কেন দেখো তাইনি বুইন আমি তোমাদের পাড়াই গুড় বিক্রি করি তাই শুনলে এই ছেলেটা বিচার বিচার আমার এলাকা তুমি এই এলাকা থেকে কাটো তাইলছে এই এলাকা আপনারা দুজনে বিক্রি করবেন আর ঝগড়া করছেন কেন দেখো তাইনি নাই করে মিলি মিশি থাকবো সবাই একসাথে ব্যবসা করব ভালো লাগবে বুঝলো তো তাই তো ঠিকই তো বলিছে
যান যান দুজন দুজন দুই দিকে চল যান সবারই বিক্রি হবে যাও যাও তুমি মনে থাকে জানো তোমার বেশি গরম দেখায় না বিন্দু মুখ ভালো গুড় আছে খেজলি গুড় গুড় নিবা না গো গুড় কই দেখান একটু দেখো গুড়টা আপনার সত্যিই সুন্দর ছিল সংসার আব্বা মা আমি আমার গুড় খুব খাঁটি আইরের জন্য কুড়ি টাকা বেশি আমার খুদ্দির গেলা সব নিয়ে নিলো তাহলে আমার পাড়ায় কি গুড় বিক্রি করছে আমার খদ্দের গেলা সব তুমি নিলা এই কিনা আসো সস্তায় গুড় দিব সস্তা এই কিনা আসো এই কিনা আসো তোমার কাছে আরো দশ টাকা কম দিব এই কিনা আসো আমি গুড়ে চিনি মিশাই আমি গুড়ে চিনি মিশাই যাও একশো দশ টাকা দাও একশো টাকায় দিব চিনি মিশাও না তাতে কম দামে দিছি কারি হ্যাঁ আমি গুড়ে চিনি মিশাই না ওকে ধুবো না আমার পাড়ে গুড় বিক্রি করতে আসে আবার আমাকে দুর্নাম করছে মানে আমাকে না বলে চিনি মিশাই আমার গুড়ে হ্যাঁ ও তো ঠিকই বলছে তুমি গুড়ে চিনি মিশাও যা আমি খেয়েছি সেদিন খেতে পারিনি তোমার গুল্লি সস্তায় গুল্লি তিন অবস্থা হ্যাঁ তুমি ওই বলছো তো বলবো না কেন তুমি কাল দিয়ে ভালো গুড় দাও আমি নিব আমি কিনব ও ভালো গুড় দাও কোনো কিছু মিশাই না তুমি ভালো গুড় দাও তোমার কাছে সবাই নিবে ও তো ঠিকই বলেছে তুমি ভালো হয়ে যাও আমি ভালো গুড় বিক্রি করি বলে আমাকে হিংসা করে আই বলছে ঠিক বলছে তুমি ভালো যাও তুমি ভালো গুড় বিক্রি করো আমরাও নেব ভালো গুড় দিবে না গরম দেখাবে হিংসা করেন না ভালো গুড় দেন আপনারও বিক্রি হবে হ্যাঁ ভালো গুড় দিতে পারেন না এবার থেকে ভালো গুড় দিব চেটে চেটে খাবো ঠিক আছে এবার তে ভালো গুড় নেব তুমি লিবা তো অবশ্যই নেব তোমরা লিবা তো তোমার কাছে নেব আর কাছে নেব হ্যাঁ আমি এর কাছেই নেব হ্যাঁ আমি এর কাছেই নেব আমার গুড়টা আগে দেন না আপনার গুড়টা ভালো দেখতে হবে